আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে এক্সস্ট ফ্যান দেখতে পাচ্ছেন যে তেল চর্বি টানতে টানতে এটি আর ঘুরছেই না, তো এটি কিভাবে পরিষ্কার করা যায়, পুনরায় আবার সেট আপ করা যায়, এরই সঙ্গে কি কি ভাবে পরিষ্কার করলে আপনার ফ্যানটা ভালো থাকবে, কিভাবে চালাবেন, ডিটেলসটা আপনাদের কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা দেখলে একটি এক্সস্ট ফ্যান কিভাবে পরিচালনা করবেন, কিভাবে ঠিক রাখবেন, কিভাবে পরিষ্কার করবেন, মোটরের কোনো প্রবলেম হয়েছে কিনা, ক্যাপাসিটরের কোনো প্রবলেম হয়েছে কিনা, এ টু জেড কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে, শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে তেল চর্বি এটে আছে আর ইলেকট্রিসিটি কিন্তু শর্ট সার্কিট হতে পারে, শক করতে পারে। তো আমরা কি করব, প্রথমত এটা সুইচ অফ করে রাখবো যাতে করে এখানে কোনো ইলেকট্রিসিটি না আসে। এরপরে কি করব, এটা খুলে নিব, কারণ বিভিন্ন সময় এই তেল চর্বি থেকে কারেন্টের সংযোগ কিন্তু চলে আসে, যাতে করে কোনো রিস্ক না থাকে এই জন্য আমরা কেবলটা খুলে নিব। এখন যে এক্সস্ট ফ্যান আছে এটি কিন্তু টান দিলেই আমরা খুলতে পারবো। প্লাস্টিকের যে কভার থাকে সেটা হচ্ছে খাপে খাপে লাগানো থাকে, এটা খুলেছি। এখন ফ্যানটা কিন্তু সম্পূর্ণ অচল হয়ে গেছিল, তো ফ্যানটাও খুলতে হবে কি প্রবলেম এটা দেখার জন্য। এখানে একটা স্ক্রু দেওয়া আছে ওয়ালের সঙ্গে, এটা খুলে নিলেই ফ্যানটা ইজি ভাবে খুলতে পারবো। তো স্ক্রু খোলা হয়ে গেছে, এখন কিন্তু ইজি আমি ফ্যানটা বের করে দিয়েছি। তো একটা ডিশ নিয়েছি, ডিশের মধ্যে এগুলো পরিষ্কার করতে হবে, আর অবশ্যই মোটরটা খুলে নিতে হবে। মোটর খুলে নিতে হবে এই জন্য যাতে করে ভিতরটা সুন্দরভাবে পরিষ্কার করা যায়। অবশ্যই মোটরটা খুলে নিতে হবে, পাখাটা পরিষ্কার করতে হলে প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাকে খুলে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি পরিষ্কার করতে পারবেন। এর উপরে একটা প্যাচ আছে, এটা আপনি খুললেই পাখাটা খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন শুধু মোটরটা রয়েছে, এই মোটরটা ঠিক আছে কিনা এটাও আমরা চেক করব। আর আমি কিন্তু পৃথকভাবে আলাদা মোটর নিয়ে এসেছি, এই মোটরটা ঠিক আছে কিনা দেখব, যেহেতু এটি ঘুরছিল না দেখব। প্লাস হচ্ছে ক্যাপাসিটর লাগিয়েও কিন্তু দেখব ক্যাপাসিটরে কোনো সমস্যা আছে কিনা, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি সম্পূর্ণ চেঞ্জ করব। আপনারা একটা এক্সস্ট ফ্যান প্রায় 1200-1500 টাকা দিয়ে কিনেন, যখনই কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু সম্পূর্ণ ফেলে দিয়ে নতুন একটা লাগিয়ে নেন, সেইখানে কিন্তু একটি মোটর 250-300 টাকা পড়বে। আপনি কিনে নিলেই কিন্তু শুধু এটা চেঞ্জ করলে কিন্তু আপনার এক্সস্ট ফ্যান আবার নতুন হয়ে যায়। তো আমরা এটাও কিন্তু ট্রাই করব। তো এটা সুন্দরভাবে পরিষ্কার করার জন্য অবশ্যই আমাকে মোটরটা এখান থেকে খুলে নিতে হবে। তো আমরা চেক করে দেখেছি আসলে মোটরটা নষ্ট হয়ে গেছে, তো আমরা মোটরটা চেঞ্জ করে দিব। তো এটা পরিষ্কারের জন্য সিম্পলি যে ডিটারজেন্ট থাকে আমাদের বাসায় ওইটাই নিয়েছি, তবে একটু বেশি মাত্রায় দিতে হবে এটা পরিষ্কার করার জন্য। আমি একটা ব্রাশ নিয়েছি, তো দেখতে পাচ্ছেন যে পরিষ্কারটা হচ্ছে, এটা হচ্ছে ডিটারজেন্টে মেশানো যে পানিটা, ডিটারজেন্টে মেশানো পানি। যদি কোনো জুট দিয়ে কিছু দিয়ে পরিষ্কার করতে চান এটা কিন্তু সম্ভব না। তো ডিটারজেন্টে ভিজানো পানি আর হচ্ছে আপনি যখন এরকম ভাবে প্লাস্টিক দিয়ে এরকম ভাবে ঘষা দেবেন তখন কিন্তু এই ময়লাটা উঠে যাবে, এছাড়া কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন না। আপনি যদি 2-4 দিনও লেট করেন তবুও কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারবেন না। এর জন্য অবশ্যই ডিটারজেন্টে ভিজানো পানি ব্যবহার করে দেন হচ্ছে কোনো প্লাস্টিক দিয়ে এটা উঠাতে হবে। আপনারা হয়তো পূর্বের অবস্থা দেখেছেন পাখাগুলো কি অপরিষ্কার ছিল, তো পাখাটা নিখুঁতভাবে পরিষ্কার করতে হয়, কারণ এইটা না বাতাসটা বাহির করে দেয়। পাখাটা দেখেন কত নিখুঁতভাবে পরিষ্কার করেছি, তো আপনারাও এটা করতে পারবেন। পূর্বের যে মোটরটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো আমরা কি করছি মোটরটা চেঞ্জ করে দিচ্ছি। আর এই মোটরটা কিন্তু আপনারা কিনতে পারবেন 250-300 টাকার মধ্যে, আপনারা কিন্তু পারচেজ করতে পারবেন। একটু দেখে শুনে নিলেই আপনারা কম টাকার মধ্যেই কিন্তু এটি পারচেজ করতে পারবেন। মোটরটা সুন্দরভাবে সেট আপ হওয়ার পর এইখানে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটারটা আমি সুন্দর করে লাগিয়ে দিব। আর এখানে কিন্তু একটা ঢাকনা থাকে ক্যাপাসিটরের সঙ্গে, অবশ্যই সেই ঢাকনাটা দিবেন, এই জন্যই দিবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়, এই তেলটা যাতে করে ক্যাপাসিটরকে নষ্ট করতে না পারে সেই জন্যই কিন্তু এখানে ঢাকনাটা ব্যবহার করা হয়। এখানে ক্যাপাসিটরটা ভিতরে দিয়ে দিলাম যাতে করে কি হবে, কোনো প্রবলেমের আশঙ্কা কিন্তু থাকবে না, ক্যাপাসিটর সুরক্ষিত থাকবে, তেল ভিতরে ঢুকবে না। তো মোটরটা সেটিং হয়ে যাওয়ার পরে আর আমাদের কিন্তু এখানে কোনো কাজ থাকে না, এখন হচ্ছে পাখা লাগিয়ে দেওয়া। তো আমরা নিচ থেকে পাখাটা লাগিয়ে নিব, এতে করে কি হবে উপরে গিয়ে কোনো ঝামেলা হবে না, এই জন্যই পাখাটা লাগিয়ে নেওয়া। এখানে খাঁজ আছে, খাঁজে ফেলে দিয়ে জাস্ট এখানে যে প্যাচটা আছে এটা লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে ফ্যানটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, প্লাস হচ্ছে আমি সবকিছু সেট আপ করেছি। এখানে আমাদের শুধু করতে হয়েছে কি, এখানে আমাদের মোটরটা চেঞ্জ করতে হয়েছে, কারণ পূর্বের যে মোটর ছিল সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে, পূর্বেরটা নষ্ট হয়ে গেছে। আর আমি কিন্তু এটা 250 টাকা দিয়ে কিনেছি, আর ফ্যানটা কিন্তু আপনার বাজারে কিনতে গেলে প্রায় 1150 টাকা পড়বে, সেখানে আমার কিন্তু অনেক টাকা সেভ হচ্ছে একটু পরিশ্রমের জন্য। তো দেখতে পাচ্ছেন যে ফ্যানটি আমরা লাগিয়ে নিয়েছি, সাউন্ডটা শুনতে পারেন খুব ভালো বাতাস আনছে, পূর্বের মতো করেই কিন্তু আমরা সেট আপটা দিয়েছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।